হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জান্নাত, আজ ঢাকা থেকে বলছি। দেশ এবং দেশের বাইরে আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভর্তাগুলো কীভাবে রেডি করেছি, তো আজকে আমি অনেকগুলো ভর্তা একসাথে নিয়ে আসছি আপনাদের জন্য এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আমি সবগুলো ভর্তা রেডি করেছি, আর আপনারাও বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন। প্রথমে আমি কাঁচামরিচ এবং আলুর ভর্তাটা রেডি করেছিলাম। আমি রেডি করার পরে আমার মনে হলো যে ভর্তার কালারটা তো অনেক সুন্দর হয়েছে, আর সেজন্যই আমি এটা ছবি তুলে রেখেছিলাম। আর আপনাদের রিকোয়েস্টের কারণে আজকে আমি কাঁচামরিচ এবং আলুর ভর্তাটা অবশ্যই আপনাদের কীভাবে রেডি করেছি। কাঁচামরিচ এবং আলুর ভর্তার জন্য আমি 4 থেকে 5টি কাঁচামরিচ নিয়েছি, আর সেটা আমি কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি তেল ছাড়া। আর ভাজার পরে আমি উঠিয়ে রেখেছিলাম, আর আলু সিদ্ধ করতে দিয়েছিলাম। আলু সিদ্ধ হয়েছিল, হওয়ার পর আমি আলুগুলো ছুলে কাঁচামরিচটা আমি একটি শিলপাটাতে সুন্দর করে বেটে লবণ দিয়ে, তারপর আলু ছুলে রাখা যে আলুটা ওটা উঠিয়ে সুন্দর করে এটার সাথে বেটে দিলাম। বাটার পর তখনই একটা পারফেক্ট কালার চলে আসবে। এরপর আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি সাথে একটু পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটা সুন্দর করে বেটে মিক্স করে দিয়েছি। আর খেতে আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে যে আসলে ভর্তাটা রেডি করার পরে খেতে কতটা টেস্টি হয়? এখন হচ্ছে লইটা শুটকি দিয়ে আর হচ্ছে শুকনো মরিচ বাটা দিয়ে আমি সুন্দর করে একটি শুটকি ভর্তা রেডি করব। আর সেই শুটকি ভর্তা রেডি করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর লইটা শুটকিটা আমি সুন্দর করে পিস করে নিয়েছি। আর সেটার জন্য আমি পেঁয়াজ কুচি সুন্দর করে ভেজে পেঁয়াজগুলোকে, আর তারপরে লইটা শুটকিটা দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, হাতে রসুন বাটা দিয়েছি, আর বেটে রাখা যে কাশ্মীরি শুকনো লঙ্কাটা ছিল, মানে শুকনো মরিচটা ছিল, সেটা আমি দিয়ে দিব। আর হচ্ছে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাটা যে শুকনো মরিচটা সেটা আপনারা ব্লান্ড করে নিতে পারেন, অথবা মিক্সার মেশিন দিয়ে মিক্স করে নিতে পারেন, যেভাবে পারেন। আমি এখানে পাটাতে বেটে নিয়েছিলাম। তারপর আমি বাটিটি ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে সুন্দর করে যখন এটা আপনার একটা কালার আসবে, সুন্দর একটা কালার আসছে দেখেন, আপনার এই কালারটার মতন হলে আস্তে আস্তে যখন ভালো করে হয়ে যাবে, তারপর আমি এটাকে দেখেন আমি কতটুকু কাছ থেকে দেখিয়েছি, সুন্দর একটা কালার হয়েছে। আর আপনারা এরকম সুন্দর করে রেডি করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে ভর্তাটা, আমারটা অনেক টেস্টি হয়েছে। তারপরে হচ্ছে কাঁঠালের সিজন, আর কাঁঠালের সিজনে কাঁঠালের ভর্তা কার না খেতে ইচ্ছে করে বলেন তো। তাই আমিও কাঁঠালের ভর্তার জন্য প্রথমে কাঁঠালের বিচিগুলো চুলাতে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে ছোলাগুলো ছেলেকে এবং ছেলের বাবাকে দিয়ে রেডি করিয়েছি। রেডি করে আমি এটাকে একটা শিলপাটাতে সুন্দর করে প্রথমে শুকনো মরিচ আর লবণের সাথে বেটে, আর কাঁঠালের বিচিগুলো সুন্দর করে ছেঁচে ছেঁচে বেটে ধনে পাতা ও পেঁয়াজ দিয়ে আমি রেডি করে ফেলেছি। আর রেডি করে আমি এটা অবশ্যই খেয়ে দেখেছি কেমন হয়েছে। আপনারাও বাসায় রেডি করে খেয়ে দেখবেন এবং কি আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। আর ফ্রেন্ডস, জুঁই পাতার ভর্তা কার খেতে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। জুঁই পাতা আর শুটকির ভর্তার রেসিপিটা হচ্ছে এরকম যে জুঁই পাতাটা সুন্দর করে কুচি করে আপনারা সিদ্ধ করতে পারবেন, আর না হয় এভাবে আস্ত সিদ্ধ করতে পারবেন। আমি সিদ্ধ করে নিয়েছি পাতাগুলো সিদ্ধ করে, আর শুটকিগুলা সুন্দর করে একটা কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে লাল শুকনো মরিচ না ভাজা, একদম না ভাজা, এটা সুন্দর করে বেটে দিবেন লবণ দিয়ে। তারপরে প্রথমে শুটকিটা বেটে এরপরে চুই পাতাটা দিয়ে দিবেন। কার এখানে কী বলে আমি জানি না, আমাদের এখানে চুই পাতা বলে, অনেক জায়গায় ম্যাডোস পাতাও বলে। তো আমি ওভাবে সুন্দর করে বেটে তারপরে পেঁয়াজটা কুচি করে রাখা ওইটা দিয়ে দিয়েছি, আর ধনে পাতা দিয়ে দিয়েছি। তারপর অনেকটাই টেস্টি হয়েছে। অবশ্যই অবশ্যই বাসায় রেডি করার জন্য চেষ্টা করবেন। ভাইয়ারা হলে অবশ্যই বলবেন ভাবিকে রেডি করে দেওয়ার জন্য, অথবা আপুরা রেডি করবেন। আর আপুরা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভাইদেরকে রেডি করে খাওয়াবেন। আর বাসায় বাবা মা ভাই বোন সবাই আছে, সবাইকে রেডি করে খাওয়ানোর জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন। ফ্রেন্ডস, এখন আপনাদের সামনে নিয়ে আসছি একটি অসাধারণ ভর্তা, যে ভর্তাটা হচ্ছে পুঁইশাক পাতা দিয়ে আমি রেডি করেছি, পুঁইশাক পাতা আর শিদল দিয়ে। আর শিদলটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর পুঁইশাক পাতাগুলো আমি এখানে ছুরি দিয়ে সুন্দর করে পিস 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 কুচি কুচি একদম কুচি করে ফেলবেন, তাহলে পুঁইশাকটা অনেক মানে দেখতেও সুন্দর লাগবে এবং ভর্তাটাও খেতে খুব টেস্টি হবে। তো আমি সুন্দর করে কুচি করে নিয়েছিলাম আর শিদলটাকে ধুয়ে নিয়েছি, আর আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর করে একটু ডেকোরেশনও করেছি। যাক, তারপর
অনেকে জানতে চেয়েছেন যে আসলে শীতলটা কি, আর আপনাদের জানার এবং কি দেখার সুবিধার জন্য আমি সেই শীতলটাকে একটু ডেকোরেশনও সুন্দর করে করেছি। এটাই হচ্ছে সেই শীতল, আর এটা আমি এখানে পুঁটি মাছের শীতলটা ব্যবহার করেছি এই রেসিপিতে। তো আপনারা যে যার মতো অনেকে ইলিশের শুটকি ব্যবহার করতে পারেন, অনেকে অনেক ধরনের শীতল আছে, অনেকে যার যার পছন্দ এবং কি বাছাই মতো ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে প্রতিটা ভর্তার রেসিপি যেমন ভিন্ন তেমন প্রতিটি ভর্তার স্বাদও ওই রকম ভিন্ন। তো আপনারা প্রতিটি ভর্তার না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে প্রতিটি ভর্তা কীভাবে তৈরি করা হচ্ছে এবং কি খেতে কতটাই মজা হবে। পরে হচ্ছে আমি এটাকে সুন্দর করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে পেঁয়াজের ভিতরে রসুন বাটা, আর তারপর হচ্ছে শীদল। আমি এখানে শুকনো গুঁড়া মরিচটা ব্যবহার করেছি, আর আপনারা চাইলে শুকনো মরিচটা বেটে ব্যবহার করতে পারেন। আমি এখানে তাড়াতাড়ির জন্য আমি শুকনো গুঁড়া মরিচটা ব্যবহার করেছিলাম, আর আপনারা চাইলে ওইটা ব্যবহার করতে পারেন, তাহলে ওইটা ব্যবহার করলে আরও টেস্টি হবে। তো তারপর হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়ে দিবেন, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবং সামান্য পানি দিয়ে দিয়েছিলাম। যখন আমি শীতলটা দিয়েছি তখন পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমি পুঁইশাকগুলো সুন্দর করে এটাতে দিয়ে দেবো। পুঁইশাকগুলো দেওয়ার পরে পুঁইশাকগুলো আমি আর পানি ইউজ করবো না, এই পুঁইশাকটার ভিতরে যে পানিটা থাকবে সেটা দিয়ে সুন্দর করে শুটকিটা হয়ে যাবে। শুটকিটা আমি আস্তে আস্তে এটা চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে দিবো, কারণ পুঁইশাকগুলো আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে এটা হচ্ছে, হওয়ার পর এটা একেবারে শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে ভর্তাটা মানে একেবারেই এতটা টেস্টি একটি ভর্তা পুঁইশাকের, যারা না খেয়েছেন তারা আসলে বুঝবেনই না যে আসলে ভর্তাটা কতটা টেস্টি। তারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন যে ভর্তাটা খেতে আসলে কতটাই মজা হয়েছে। আমি আমার শাশুড়ির হাতে এই রান্না, আমি সেইটা ধরে রাখার জন্য চেষ্টা করছি, আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা একবার হলে তৈরি করে খাওয়ার জন্য যে আসলে ভর্তাটা কতটা টেস্টি হয়। এখন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মসুর ডালের ভর্তা। মসুর ডালের ভর্তার সাথে আমি তেমন কিছু ব্যবহার করিনি, শুকনো মরিচ ও কাঁচা মরিচ দুটো ব্যবহার করেছি, আর মসুর ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। আমি প্রথমে পেঁয়াজটার সাথে কাঁচা মরিচ শুকনো মরিচ দুটো ভালো করে মথে সরিষার তেল দিয়ে তারপরে সিদ্ধ করে মসুরের ডালটা দিয়ে দিয়েছি। পরিশেষে আমি ধনে পাতাটা কুচি করে রেখেছিলাম, সেই ধনে পাতাটা আমি এটার সাথে যোগ করে দিয়েছি। আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে, আপনারা অবশ্যই বাসে একবার হওয়ার চেষ্টা করবেন এটা। তো ফ্রেন্ড, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ফ্রেন্ডস, সবশেষে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি অসাধারণ ভর্তা, যে ভর্তাটি আসলে মানে এতটাই একটি টেস্টি ভর্তা। তো সেই ভর্তাটার নাম হচ্ছে টমেটোর ভর্তা, আর এই টমেটোর ভর্তার জন্য আমি কয়েকটি টমেটো ভালো করে একটি শুকনো কড়াইতে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়েছে, সিদ্ধ হওয়ার পর আমি এগুলোকে ভালো করে মানে পোড়া পোড়া করে সিদ্ধ করে নিয়েছিলাম। তো সিদ্ধ হওয়ার পর আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো একসাথে মধ্যে নিয়েছিলাম একটু হালকা সরিষার তেল দিয়ে, আর তারপর আমি এটাকে টমেটোগুলোর সাথে ভালো করে মথে নিয়েছি। মথে নেওয়ার পর আমি ধনে পাতা ছিল সেই ধনে পাতাগুলো দিয়ে দিয়েছিলাম। মানে এতটাই টেস্টি হয়েছিল ভর্তাটা, আমি অধিকাংশ সময় এটা আমি বিরিয়ানির সাথে, তারপরে হচ্ছে পোলাও যদি রান্না করি রোস্টের সাথে, তারপরে হচ্ছে খিচুড়ি মানে ভাতের সাথে, মানে এতটাই টেস্টি একটা ভর্তা যেটা আমার খুবই পছন্দ হয়, খুব সহজে তৈরি করতে পারে। টমেটোর সিজন হলে তো বলার মানে ভর্তার কথা শেষ করতে পারতেছি না, টমেটোর সিজন যতদিন ছিল আমি এই ভর্তাটা মানে অধিকাংশ সময় আমি এটা করে খেতাম। তো অবশ্যই আপনারা খাবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন সবাই, এই আশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।